अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার জন্য আমার কাছে একটা খুব ভালো উপহার আছে মোহিনী। বলো দাদু কোথায়? বলো মোহিনী। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিভাবে জানবি কোথায় বুড়োটা? ভেবে দেখ একবার, ওই নাগিনের জন্য তুই নিজের পুরো পরিবারকে মারতে চাস? অবস্থা দেখ ওদের। আমি তো ডাইনি, কিন্তু তাও আমার মন এতটাই বড় যে আমি ওদের এভাবে কষ্ট পেতে দেখতে চাই না বুড়ো। এই বাধা তুমি পার করতে পারবে না। এই বিভূতি তোমার মতো ডাইনিকে দূরে রাখবার জন্য তুমি এই পবিত্র কাজ আর আমার প্রায়শ্চিত্তে বাধা সৃষ্টি করতে পারো না। কোনো ব্যাপার না, তুই তো বন্ধ করবি না, আমি ওদের মুক্তি দিয়ে দিচ্ছি। পারো পারো, কি হয়েছে তোমার? বুলবুল না, আমি বুলবুলের কোনো ক্ষতি হতে দেবো না। হে মহাদেব, আমি বুলবুলের কোনো ক্ষতি হতে দেবো না, ওর কিচ্ছু হবে না। পারো কিছু একটা করো। এখন শুধু একটাই উপায় আছে, আমাকে নাগিন রূপ ধারণ করতে হবে। দাঁড়াও মোহিনী, দাঁড়াও দাঁড়াও। আমি আমি এই যজ্ঞ বন্ধ করছি, কিন্তু তুমি কি এই তিনজনকে তুমি তুমি ঠিক করে দেবে? আমি কখন বললাম যে ওদের মেরে ফেলবো? বললাম তো আমার মধ্যেও মন আছে। বন্ধ কর। যদি এই যজ্ঞ বন্ধ করে দিই পারোর সমস্ত শক্তি চলে যাবে। যদি পারো আমায় ক্ষমা করে দিও। এটা কি হচ্ছে? আমার এত দুর্বল কেন লাগছে? হে মহাদেব, দাদু যজ্ঞ নিভিয়ে দেয়নি তো? পারো কি হয়েছে তোমার? পারো পারো কি করছো নাকি তুমি? পারো ওঠো, পারো তোমাকে পারতেই হবে, প্লিজ। বলবল পারো, তুমি হেরে যেতে পারো না। পারো আমাদের মেয়ের জীবন বিপন্ন, ওঠো ওঠো পারো। পারো ওঠো। মোহিনী খুব চালাক, আমি কোনোভাবেই কোনো ঝুঁকি নিতে পারি না। আমি এখানে যজ্ঞ করব আর তুমি ওখানে। মোহিনীর দৃষ্টির বাইরে যদি আমার এই যজ্ঞ পণ্ড হয়ে যায় তাহলে তুমি ওখানে ওই যজ্ঞে এই বটিকা আহুতি দেবে। কিন্তু বাবা। কোনো প্রশ্ন নয় বৌমা, তুমি যাও আর তাড়াতাড়ি শুরু কর। না 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 না, পারো তোমাকে একা ছেড়ে যেতে পারবো না আমি। দেব তুমি বোঝার চেষ্টা করো,
আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। শুধু তুমি বুলবুলকে এখান থেকে নিয়ে যাও। ওকে সাবধানে রাখাটা খুব দরকার। তুমি যাও, আমি আসছি তোমার পিছনে। যাও যাও, আমার কথাটা বোঝো, তুমি যাও এখান থেকে, যাও। পারো, যাও দেব, ভরসা রাখো আমার উপর, যাও। এরা তো মরে গিয়ে আবার বেঁচে উঠছে। হে মহাদেব, আমি কি করব? এরা এভাবে মরবে না, অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। হে ভোলানাথ, আমার পারোর যেন কিছু না হয়, ওকে রক্ষা করো। এই বিপদের সময় শুধুমাত্র একটাই পথ খোলা আছে। জয় মহাদেব, জয় মহাদেব। যাও, এবার গিয়ে তোমরা তোমাদের রোজকার কাজ করতে লেগে পড়ো। যেমনই হোক, আমার রক্ত না হলেও আমারই তো পরিবারেরা এখন, তাই না দাদু? এবার আমাকে শিগগিরই দেব আর বুলবুলের কাছে যেতে হবে। পারো, ঠিক আছো তো? হ্যাঁ, আমরা দুজন ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। চলো দেব, তাড়াতাড়ি চলো। চলো, এখানে বসো। এটা তুমি ঠিক করলে না মোহিনী, একদম ঠিক করলে না। ঠিক তো তুই করিসনি, এমনিতে ভুল আমারই ছিল, আমার তোকে ওই সুযোগটা দেওয়াই উচিত হয়নি, আজকে এটা ঘটতোই না। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়। ধন্যবাদ নাগ দেবতা, আপনি সাহায্য না করলে আমি আমার পরিবারকে বাঁচিয়ে আনতে পারতাম না। ধন্যবাদ। পারো, এইসব দেব আমাকে ক্ষমা করে দাও, আমি আর কি করতাম? তোমাদের দুজনকে বাঁচিয়ে ফিরিয়ে আনার জন্য এটাই একমাত্র উপায় ছিল, আর সেটার জন্য আমাকে নাগ বন্ধুদের সাহায্য নিতে হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি আমার আর বুলবুলের প্রাণ বাঁচালে, এর জন্য সরি কেন বলছো তুমি? ইনফ্যাক্ট আমার তো তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ পারো, সত্যি আই এম রিয়েলি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ। চলো নিচে যাই। চলো। এই আওয়াজটা কোত্থেকে আসছে? কিছু না, মনে হয় ট্যাঙ্কিতে জলটা বেশি ভরে গেছে, তো আমি বন্ধ করে আসছি। হ্যাঁ।